আছে ঠিক আছে স্টার্ট নিয়েছে তো বাইকে করে এখন যাচ্ছি আগড়াতে আগড়া বেঙ্গালুরু একটা পপুলার জায়গা যেখানে তোমার জগন্নাথের মন্দির আছে জগন্নাথদেবের মন্দির আজকে যেহেতু রথযাত্রা আমরা দুজন মিলে এখন বেরিয়েছি দেখতে যেতে মানে রথ ওখানে যাচ্ছি দেখি ওখানে পুজো হচ্ছে কিনা একটা ওটা মন্দির মন্দির থেকে রথ থেকে বাইরে বের করে তো চলো যাওয়া যাক আগড়াতে আর বেঙ্গালুরের ওয়েদারের সম্বন্ধে কিছু বলার নেই তোমরা সবাই জানো বেঙ্গালুরু প্রচুর ওয়েদারের জন্য খুব ভালো একটা জায়গা আর প্রতি বছর এখানে এত ভিড় হয় সেই ভিড়ে আমরা কিন্তু আসতে পারি না কিন্তু এবার যেহেতু কোভিড এর জন্য পরিস্থিতি পুরো আলাদা কিন্তু রথ বেরোয়নি আর কোভিড এর জন্য পরিস্থিতি পুরো অন্য এইখানে আমি ঘুরে বেড়াচ্ছি বাইক নিয়ে তো বুঝতেই পারছো আর একটা জিনিস দেখো আমি কি পরেছি জ্যাকেট বেঙ্গালোর কি ঠান্ডা বোঝো তো সেই জন্য আমরা আজকে এসেছি এখানে একটু ঘুরবো আর কিছু দোকানও বসেছে অল্প তবে মন্দিরটা এই মুহূর্তে বন্ধ রয়েছে মন্দির আমরা যাব মন্দির মেন গেটটা বন্ধ পুজোটা হচ্ছে ভেতরে কারণ মনে হচ্ছে বিবিএমপির পারমিশন দেয়নি তবে চেষ্টা করব আমরা দেখি ঠাকুরের যদি দর্শনটা পাই নাহলে চারিপাশ দিয়ে ঘুরেই যেতে হবে কারণ মন্দির খুললে বেশি ভিড় হয়ে যাবে তো চলো তোমাদের একবার মন্দিরটা দেখিয়ে দিই এই হচ্ছে আগড়ার জগন্নাথদেবের মন্দির এই মন্দিরের মন্দিরটা কবে থেকে চালু সেটা আমি বলতে পারবো না কারণ আমি যতদিন ব্যাঙ্গালোরে আছি পাঁচ বছর ধরে এই মন্দিরটা কিন্তু দেখছি বিশাল বড় একটা মন্দির পুরো পুরীর জগন্নাথদেবের মন্দির যেমন হয় সেরকম আর এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাগুলো কিন্তু প্রচুর ব্যাকটাপ থাকে প্রতি বছর কিন্তু এবছর যেহেতু পরিস্থিতি আলাদা সেই জন্য পুরো খালি আকাশ কিন্তু অলরেডি মেঘ হয়ে রয়েছে দেখো আকাশে যখন তখন জোরে জোরে নামতে পারে চলো একটু মন্দিরের সামনের দিকে যাই তোমাদের দেখায় এই মাত্র অল্প কয়েকটা দোকান বসেছে দেখে নাও এই হচ্ছে ফুলের দোকান দেখো এই হচ্ছে দোকান মেলাতে যা হয় সেই রথটা এবার বেরোয়নি মানে সেই পারমিশনটা পাইনি এটুকু বুঝতে পারছি তবে সুদূর ব্যাঙ্গালোরে বসে যেটুকু হয় আর কি এটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট সাইড কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ভিতরে ঢুকতে পারবো না পারমিশন দিচ্ছে না এখানেই সবাই এবার প্রদীপ চালাচ্ছে যেহেতু মন্দির বন্ধ রয়েছে সেহেতু বাইরে থেকেই ঠাকুরের প্রণামটা সারতে হচ্ছে কিছু করার নেই সবাই দেখতে পাচ্ছে এখান থেকে ফুল নিচ্ছে আর তুলসী পাতা নিচ্ছে যেহেতু এটা ব্যাঙ্গালোর এখানে বাংলা বোঝে না
একটা মহিলা তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখলে, আমাদের এই ভিডিওতে একটু আগে অনেক বোঝানোর চেষ্টা করলো বাংলায় যে কখন খুলবে, কিন্তু মন্দিরে পুরোই সেটা বুঝতে পারছে না। শেষে ইংলিশে শুরু করলো তখন সে বুঝলো। আমিও সাজেস্ট করলাম যে আমাদের এখানে একটা যদি টিভির অ্যাটলিস্ট ডিসপ্লে থাকে, সেই ডিসপ্লেতে আমরা দেখতে পারি পুজো কীভাবে হচ্ছে মন্দিরের ভেতরে, যেহেতু যেতে পারছি না। কিন্তু ওরা বলছে যে টিল নাও উই ডোন্ট হ্যাভ দিস টাইপ অফ ফ্যাসিলিটিস, ইউ হ্যাভ টু ওয়েট, অ্যান্ড দের আর সো মেনি রেস্ট্রিকশন ফ্রম বিবিএমপি। তো যেহেতু এখানকার বিবিএমপি, যেমন কেএমসি কলকাতায় আছে, এখানে বিবিএমপি, তো তাদের রেস্ট্রিকশনের জন্য মন্দির এখন ওপেন হচ্ছে না, বাট ভক্তরা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর কোনো তো অপশান নেই। আর যদি তুলসী পাতা বা পুজো দিতে হয় বা নমস্কার করতে হয়, বাইরে থেকেই করতে হবে। भैया कितना करके दस रुपया दिया। 10 रुपया और नारियल 30 नारियल 30। देखो 30 টাকা নারকেল কত ছোট ছোট, কি বলবো আর। আর কেলা হ্যাঁ কেলা 30 রুপিয়া কি করবে। ये टोटल सेट कितना है? ये सेट कितना? 130। और ये इसमें दो नारियल है ना, एक नारियल चाहिए। 100 रुपये की कर दे दी दीदी ना ये टाकाटा ये लीजिए ये दे दीजिए। তো আমরা পুজো দেওয়ার জন্য কিনলাম একটা ছোট্ট নারকল আর একটা ছোট্ট দিয়া, যার মধ্যে ঘি দেওয়া আছে, আর একটু ফুল, একটু বেল পাতা, আর তো কিছু না, আর 2 পিস কলা। টোটাল হচ্ছে 100 টাকা। প্রচুর কস্টলি, ব্যাঙ্গালোর প্রচুর কস্টলি, কিন্তু কিছু করার নেই। যখন এসছি পুজো তো দিতে হবে, ঠাকুরের নামে মন্দির ঢুকতে না পারলে। দুটো কলা দিল, একটা ছোট্ট নারকল দিল, আর কি দেবে? তুলসী পাতা, ফুল। তুলসী পাতা দেবে, একটু ফুল দেবে, আর ইয়ে দেবে। আচ্ছা, এইটুকু ফুল দিল, একটা বেল পাতা দিল, আর কি একটা ধূপকাঠি দেবে ছোট্ট, 2 টাকা দামের মনে হো গিয়া। হ্যাঁ দিয়া নেই দেঙ্গে, দিয়া ইসমে নেই আতা, দিয়া এক্সট্রা 10 রুপিয়া দিয়া, 10 রুপিয়া দে দিজিয়ে। নেলি 10 রুপিয়া, হ্যাঁ নিয়ে নাও 10 রুপিয়া, গেলে ক্যা কর সকতে। এই দেখো, এই দিয়া বলছে 10 টাকা একটুখানি ঘি দিয়ে, আর এটা টোটাল 100 টাকা। কী দিয়েছে, খুব বেশি হলে আমাদের ওখানে এটা 50 টাকা হবে না, কিন্তু এটা 100 টাকা পুরো প্যাকেটটা। ছোট্ট একটা ধূপকাঠি, 2-3টে ফুল, 2 কলা, আর একটা হচ্ছে নারকল। আর ওইটা পলাটা নেবে না, পলা দেয় না। এই দেখো নোটিশ বোর্ডটা কিন্তু ঝুলানো রয়েছে এখানে, যে দর্শন পুরোপুরিভাবে ক্লোজ থাকবে কোভিডের জন্য। তো দেখি এই যে ভেতরে পুরোহিত রয়েছে, পুরোহিতকে দিয়ে তারপরে কীভাবে পুজোটা দেয় সেটা দেখি। আর বাই দা ওয়ে, এই হচ্ছে ঠাকুর, ঠাকুর মানে মন্দিরটা, ওই যে দেখতে পাচ্ছ, এই যে আমরা দিলাম। আমি দিয়া ইধার জ্বালা দেন ক্যা, দিয়া দিয়া দেখি কি করে। ভেতরে তো দিলাম, কি টাইপের হচ্ছে, ওরা নিল, নিয়ে যে চলে গেল একজন চলে গেল, কি ওখানে দিয়াটা রাখলো, ওই যে দেখতে পাচ্ছ নারকলটা ফাটালো। চলো নারকলটা ফাটালো, দিয়েটা রাখলো, রেখে ইদার কি বললো, হয়ে গেছে। হ্যাঁ এই হচ্ছে আমাদের পুজো দেওয়া হলো, পুজো দেওয়া হলো, যাই হোক ঠাকুরের কাছে এসেছি। মানে মন্দিরে ঠাকুর হয়েছে, মন্দিরে আমরা মন্দির দেখে সামনে থেকে পুজো দিয়ে চলে আসি, পুজো মানে কিছুই না। নারকলটা ফাটালো, বাই দা ওয়ে বৃষ্টি পড়ছে, চলো আমরা কোথাও দাঁড়াই, তাড়াতাড়ি আসো। Thank you.
মন্দির থেকে বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে একটু ঘোরাঘুরি করে একটু বাজারঘাট করে নিয়ে এসেছি। কারণ হ্যাপি দই দিয়ে ভাত খাচ্ছে না, দুধ দিয়ে খাবে, তাই জন্য হ্যাপির জন্য দুধ আনলাম আর আমাদের খাবার নিয়ে আসলাম। আর আজকে আমরা ফার্স্ট টাইম, মানে এখানে আসার পরে ফার্স্ট টাইম খাবো সাউথ ইন্ডিয়ান ডিশ, ধোসা আর হচ্ছে সাম্বার। তো ফ্রেশ হয়ে নিয়ে পুজো দেবো, দিয়ে খাবার খাবো। তো চলো আমি ভিডিওটাকে এখানে শেষ করছি। আর তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে, নতুন কিছু ইনফরমেশান নিয়ে, নতুন কিছু জায়গার ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে যাবো তোমাদের সামনে।